নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। গুরুত্বপূর্ণ এই ভিডিও 2023 থেকে 2024 সাল মধ্যে এই একটি রাশি বিশ্ব জয় করবে, অর্থাৎ 12টি রাশির মধ্যে একটি সৌভাগ্যশালী রাশি 2023 টু 2024 মধ্যে দুনিয়া কাঁপাবে। কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কেন এই একটি রাশি বিশেষভাবে সৌভাগ্য হতে চলেছে, কি কারণ তাও আমি বলবো গ্রহের গোচর ধরে। দেখুন, প্রথমে একটি কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। লং টাইমের এই ভিডিও 2023 টু 2024 একটি সৌভাগ্যশালী রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, বিশ্ব জয় করবে এই একটি রাশি। দেখুন, প্রথমে আমি একটি কথা আপনাদেরকে বলি, অনেকে মেসেজ করছেন, অনেকে ফোন করছেন যে স্যার ভিডিওগুলো দেখছি কিন্তু আমার ক্ষেত্রে কেন হচ্ছে না। দেখুন, ভিডিও শুধু দেখলে হবে না, সমস্যার সমাধান করতে কিন্তু হবে। কারণ জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনি বেদকে যদি বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। যারা ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, ঋণের বোঝা নিয়ে যাচ্ছেন, একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে টেনে তুলতে পারবে। আমি বারবার বলছি, যাদের মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, আপনাদের ঋণের উপর ঋণ, সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার, দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে, ব্যবসা করছেন, আপনার পাশের দোকান ভালো চলছে, আপনার দোকান ভালো চলছে না, অর্থাৎ ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু সেই অনুযায়ী আপনি সেখান থেকে রিটার্ন পাচ্ছেন না। কৌশিক রায় চ্যালেঞ্জ নিয়ে আমি বলছি, আপনাদেরকে যে জায়গাটাতে সমস্যা আছে কিনা সেখান থেকে টেনে তোলার দায়িত্ব আমার। আমি একটি কথা আবারও বলছি, আমি কিন্তু সবার হাত ধরি না, যার হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি। এটা আমি বারবার এই কথাটা বলি, অনেকে প্রেডিকশন করে শুধু ছেড়ে দিই, আর যাকে হাত ধরবো কিনা 100% তাকে কিন্তু টেনে তুলবো। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। লং টাইমের এই ভিডিও, কোন এই সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাবো। তবে আবারও বলছি, কৌশিক রায়ের প্রেডিকশন কিন্তু মাটিতে পড়ে না, বারবার এই কথাটা বলছি। এবং যারা সারেন্ডার করে কিনা তাদেরকেই কিন্তু আমি হাত ধরি, সবারই কিন্তু আমি হাত ধরি না, যে স্যার আমাকে বাঁচান, তাকে আমি টেনে তুলবই তুলবো। আমি চ্যালেঞ্জ নিয়ে যে কাজগুলো করি কিনা, চ্যালেঞ্জ নিয়ে করি, খুব দায়িত্বের সাথে করি। ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, একদম কনফিডেন্স সাথে আমি বলছি, আপনাদের যে সমস্যাগুলো আছে কিনা একমাত্র জ্যোতিষশাস্ত্র, ঋণ, যারা লোনের উপর লোন, একটা ঋণ শোধ করতে গিয়ে আরেক জায়গা থেকে ঋণ নিচ্ছেন, বিবাহিত জীবনের সমস্যা, বিয়ে হচ্ছে না বা দাম্পত্য জীবনে কলহ, সন্তানের এডুকেশান, কর্মক্ষেত্রে সমস্যা, শত্রুতা, আপনার ক্ষেত্রে ব্যবসা ভালো চলছে না, এই জায়গাগুলো একমাত্র চ্যালেঞ্জ নিয়ে আমি এখানে কাজ করি। এবং পাশাপাশি বাস্তু, বাস্তু কিন্তু আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে, এই বাস্তুর জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং যারা ভিডিওগুলো দেখছেন প্রতিদিন, আমি একটি কথা আবারও বলবো,
আপনারা অবশ্যই পরামর্শ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। দেখুন যে সৌভাগ্যশালী একটি রাশির আমি কথা বলে খুব ভালো লাভ পাবে এই রাশি, আমি নামটা পরেই বলবো কোন কোন দিক থেকে লাভ পাবে এবং কোন দুটি গ্রহ লাভ দিবে। একটি হচ্ছে শনি আর একটি হচ্ছে বৃহস্পতি, এই দুটি হেভিওয়েট প্ল্যানেট এই রাশিকে করবে মালামাল এক কথায়। তবে আপনার জন্মছকে শনি এবং বৃহস্পতি ভালো থাকা দরকার। আবারও বলছি, যাদের শনি খারাপ রয়েছে আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, এবং যাদের বৃহস্পতি খারাপ রয়েছে আপনারা মা তারার কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে মা তারার কবচ যদি আপনারা পরিধান করেন কি না, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। আলোচনাটা শুরু করা যাক, প্রথম কোন কোন দিক থেকে লাভ পাবে। নাম্বার ওয়ান পয়েন্ট, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে আগামী এক বছর টানা, এবং আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু হবে, শনি কিন্তু করাবে। এবং যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং এর পাশাপাশি আপনাদের শুভ বিবাহ, গাঢ় বিবাহের, যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন বিয়ের জায়গাটা কিন্তু কনফার্ম হতে চলেছে এই রাশির। এই 23-24 মধ্যে আপনাদের নিশ্চিত বিবাহ হতে কিন্তু চলেছে এবং দাম্পত্য সুখের জায়গা দেখা কিন্তু যাচ্ছে। এবার আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, এবং এটা আপনারা পাবেন 23 নভেম্বর থেকে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, ধর্মীয় যাত্রা আপনাদের হবে, আপনারা বিদেশ থেকে এই সময় লাভ পাবেন, বিদেশের সাথে যারা যুক্ত আছেন বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, পিতার স্বাস্থ্য, পিতার কেরিয়ার, পিতার ইনকাম বৃদ্ধি করবে, উচ্চ শিক্ষা যারা করছেন হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের ভালো এই সময় হতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ফুলফিলমেন্ট, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, আপনাদের টানা এক বছর মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসবে, যারা অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, আপনি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি গোল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এবং আপনাদের বড় ভাই বা বোনদের সাথে সম্পর্কের উন্নতি হতে চলেছে, এবং আপনাদের জীবনে নতুন সদস্যের আগমন হতে চলেছে। যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন 23-24 আপনাদের গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময়ের মধ্যে। আপনাদের সন্তানের জন্য আপনাদের খুব ভালো সুসংবাদ আসতে চলেছে, এবং এর পাশাপাশি সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য বা সন্তানের এডুকেশান জায়গায় ভালো, এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি লটারি থেকেও কিন্তু আপনাদের হতে চলেছে। আপনারা বিশ্বের দরবারে নাম উজ্জ্বল কিন্তু করবেন, এবং রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন এই সময়। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে, এবং এর পাশাপাশি যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থ
এবং সম্পত্তি ক্রয়, কোনো বাহন ক্রয়, কোনো বাড়ি বা কোনো জমি বা জায়গা কেনার যোগ কিন্তু আপনাদের সৃষ্টি হচ্ছে। যারা বিদ্যার্থীরা আছেন, শিক্ষার্থীরা আছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো সুসংবাদ আসতে চলেছে, এবং আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ, দীর্ঘদিন পেন্ডিং হয়ে গেছে এমন কোনো কাজ, আপনাদের রিকভারি এই 23-24 মধ্যে কিন্তু হতে চলেছে, বিশ্ব রেকর্ড গড়তে চলেছে, সমস্ত রেকর্ড ভেঙে এই একটি রাশি নতুন রেকর্ড করতে চলেছে, দুনিয়া কাঁপাবে, বিশ্ব জয় করবে। সেই সৌভাগ্যশালী রাশির নাম প্রত্যেকে অপেক্ষা করছে, 12টি রাশির মধ্যে কোন এই সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম বৃহস্পতি এবং শনি মহারাজ এই রাশিকে দুহাত ভরে অর্থ দিতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি সোনায় সুহাগা হতে চলেছে। নমস্কার।